জুমার নামাজ চলাকালে ফের বিস্ফোরণ ঘটেছে আফগানিস্তানের একটি মসজিদে। এবারের ঘটনাস্থল দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের স্পিনখার এলাকার একটি শিয়া মসজিদ। স্থানীয় সূত্র ও তালেবান নেতা বার্তা সংস্থা এএফপিকে এ বিষয়ে নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান নেতা এএফপিকে বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে নানগারহার প্রদেশের স্পিনখার জেলায় জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরিত হয়েছে। ও নেতা আরও জানান, বিস্ফোরণে অন্তত 3 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 20 জন, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।